হ্যালো শ্রোতা বন্ধুরা আজকে আমি যে টিপসটির কথা বলবো সেটি হচ্ছে রোজায় সুস্বাস্থ্যে তিনটি পানি দীর্ঘ সময় রোজা খা রাখার পর শরীরকে চাঙ্গা করার জন্য পর্যাপ্ত তরল খাবার খাওয়ার কথা বলা হয় তরল খাবার শরীরকে আর্দ্র রাখতে এবং শরীরের কাজ সুষ্ঠুভাবে করতে সাহায্য করে রোজায় পান করতে পারেন এমন তিনটি তরলের কথা জানানো হল এগুলো এই রোজায় আপনাকে সতেজ রাখতে সাহায্য করবে লেবুর শরবত লেবু পানি সামান্য লবণ ও মধু দিয়ে তৈরি লেবুর শরবত শরীরের শক্তি ধরে রাখে এছাড়া এটি লবণ ও পটাশিয়ামের ঘা ঘাততি পূরণে সাহায্য করে তারপরে আসি ফলের জুস তাজা ফল দিয়ে চিনি ছাড়া জুস তৈরি করে পান করতে পারেন ঘরে তৈরি এই জুস আপনাকে তরলের চাহিদা পূরণের পাশাপাশি প্রয়োজনীয় ভিটামিন ও মিনারেল সরবরাহ করবে ফলের ক্ষেত্রে ব্যবহার করতে পারেন আম মালটা আনারস বাঙ্গি তরমুজ ইত্যাদি তারপরে আসি চিরার শরবত চিরা ভিজিয়ে সামান্য গুঁড়ো পানি দিয়ে মিশিয়ে তৈরি করতে পারেন চিরার শরবত এই শরবত কেবল পেট ঠান্ডা রাখবে না শরীরকেও শক্তিশালী রাখতেও সাহায্য করবে সো বন্ধুরা ধন্যবাদ আমার এই ভিডিওটি দেখার জন্য হ্যালো শ্রোতা বন্ধুরা আজকে আমি যেই টিপসটির কথা বলবো সেটি হচ্ছে রোজায় সুস্বাস্থ্যে তিনটি পানি দীর্ঘ সময় রোজা খা রাখার পর শরীরকে চাঙ্গা করার জন্য পর্যাপ্ত তরল খাবার খাওয়ার কথা বলা হয় তরল খাবার শরীরকে আদ্র রাখতে এবং শরীরের কাজ সুষ্ঠুভাবে করতে সাহায্য করে রোজায় পান করতে পারেন এমন তিনটি তরলের কথা জানানো হল এগুলো এই রোজায় আপনাকে সতেজ রাখতে সাহায্য করবে লেবুর শরবত লেবু পানি সামান্য লবণ ও মধু দিয়ে তৈরি লেবু শরবত শরীরের শক্তি ধরে রাখে এছাড়া এটি লবণ ও পটাশিয়ামের ঘাটতি পূরণে সাহায্য করে তারপরে আসি ফলের জুস তাজা ফল দিয়ে চিনি ছাড়া জুস তৈরি করে পান করতে পারেন ঘরে তৈরি এই জুস আপনাকে তরলের চাহিদা পূরণের পাশাপাশি প্রয়োজনীয় ভিটামিন ও মিনারেল সরবরাহ করবে ফলের ক্ষেত্রে ব্যবহার করতে পারেন আম মালটা আনারস বাঙ্গি তরমুজ ইত্যাদি তারপরে আসি চিরার শরবত চিরা ভিজিয়ে সামান্য গুঁড়ো পানি দিয়ে মিশিয়ে তৈরি করতে পারেন চিরার শরবত এই শরবত কেবল পেট ঠান্ডা রাখবে না শরীরকেও শক্তিশালী রাখতেও সাহায্য করবে সো বন্ধুরা ধন্যবাদ আমার এই ভিডিওটি দেখার জন্য